রথযাত্রাকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে লক্ষ্য রেখে প্রশাসনকে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিকে বিদ্যুৎ দপ্তর পিডাব্লিউডি পুলিশ ট্রাফিক এবং স্বাস্থ্য দপ্তর ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ আরও কিছু দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে সঙ্গে নিয়ে রাজ্যের জেলা শাসকরা দফায় দফায় বৈঠক করেছে রথের আয়োজক কমিটির সাথে প্রতি বছরই এ ধরনের বৈঠকের আয়োজন করা হয় এবং কিছু নিয়ম কানুন বেঁধে দেওয়া হয় কিন্তু গত বছর কুমারঘাটের অভিশপ্ত দুর্ঘটনার কথা মাথায় রেখে এবছর রথযাত্রাকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে রথের উচ্চতা পাঁচ মিটারের বেশি হওয়া চলবে না যে কোনো ধরনের ধাতু ব্যবহার ন্যূনতম করতে হবে রথের সঙ্গে পুলিশ স্কর্ট, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি থাকতে হবে আসলে রথযাত্রা অতি প্রাচীন এবং ঐতিহ্যশালী একটি সনাতন ধর্মীয় উৎসব পৌরাণিক কাহিনীতে সমস্ত দেবদেবীরাই প্রধান বাহন হিসেবে রথের উল্লেখ করা হয়েছে কিন্তু রথযাত্রা বলতে আমরা বুঝি বলরাম জগন্নাথ ও সুভদ্রার রথ জগন্নাথ অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের ঈশ্বর বলা হয় জগন্নাথের রূপে আসলে ভগবান বিষ্ণুর পুজো করা হয় পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত তবে পুরী ছাড়াও ভারতবর্ষ ও বিশ্বের বিভিন্ন স্থানে রথযাত্রার আয়োজন করা হয় আমাদের রাজ্যেও রথযাত্রার ইতিহাস গৌরবময় আর রথযাত্রাকে নিয়েই আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান নমস্কার আমি আর আপনারা দেখছেন নিউজ ব্যাঙ্গার রথযাত্রার তাৎপর্য এবং রাজ্যের রথযাত্রার নানান দিক নিয়ে আলোচনা করার জন্য আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন আগরতলা হরেকৃষ্ণ মন্দিরের ইনচার্জ বলরাম দাস ব্রহ্মচারী স্বাগত মহারাজজি আপনাকে আজকের হরে মহারাজ রথযাত্রা নিয়ে অনেক ধরনের পৌরাণিক কাহিনী তো শোনা যায় অবশ্যই আপনার কাছে ধীরে ধীরে আমরা সেগুলো জানার চেষ্টা করব অনেকে আমরা অনেক কিছু জানি অনেক কিছু জানি না হয়তো কিন্তু সবচেয়ে আগে যেটা জানার চেষ্টা করব যে রথ সাতই জুলাই দু হাজার চব্বিশ রথযাত্রা কটা থেকে শুরু হচ্ছে হরে কৃষ্ণ রথযাত্রা দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে হরে কৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে ত্রিপুরাবাসী তথা বিশ্ববাসীকে জগন্নাথ কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি তো আগামীকাল সকাল থেকে এই রথযাত্রা উৎসব শুরু হবে তো আমরা রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে হরিকৃষ্ণ মন্দিরের বিভিন্ন আয়োজন বা বিভিন্ন পরিকাঠামো যা যা বিষয় করা দরকার ধর্মীয় আচার অনুষ্ঠান এবং প্রশাসনিক যে নিয়ম নীতি সমস্ত কিছুকে কেন্দ্র করে আমরা এই ত্রিপুরাবাসীকে দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আমরা একটা আনন্দ ঘন মুহূর্ত উপহার দিতে চলছি আচ্ছা বেশ অবশ্যই আমরা তাকিয়ে রয়েছি সেই দিকে কারণ যখনই রথযাত্রার কথা উঠে আসে এই দিনটিতে একটু অন্যরকম আবেগপ্রবণ হয়ে পড়ে সনাতন ধর্মীরা এবং আমরা তাকিয়ে থাকি কারা কারা বিশাল আকারে রথ নিয়ে বের হচ্ছে রথযাত্রা নিয়ে বের হচ্ছে পুরীর সেই রথযাত্রার পর আমরা বিভিন্ন শহরে ভারতবর্ষের বিভিন্ন শহরে বড় বড় রথের কথা বা রথযাত্রার কথা শুনি আগরতলা শহরেও এতদিন আমরা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা সেবা প্রতিষ্ঠান গুলো তাদের রথযাত্রার কথা শুনতাম আপনাদের দ্বিতীয় বর্ষ আপনাদের রথযাত্রার মঙ্গলময় হোক সেটা আমরা চাই তো যেটা জানতে চাইছিলাম যে রথযাত্রা তো যখন রথ নিয়ে বের হয় আমরা সেই দিকটার দিকে তাকিয়ে থাকি কিন্তু তার আগেও নিশ্চয়ই কিছু পর্ব থাকে যখন থেকে তিথি শুরু হয় তো আগামীকালকের তিথিটা কখন শুরু হচ্ছে এবং কি কি অনুষ্ঠান থাকছে আপনাদের আমাদের এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে নেত্র উৎসব হয়েছিল নব যৌবন উৎসব হয়েছিল আজকে দর্শন দিয়েছেন জগন্নাথ আগামীকাল সকাল থেকে মঙ্গল আরতি গুরু পূজা ভগবানের অর্চন ভোগ রাগ পরবর্তীতে জগন্নাথ সিংহাসনে বসে সবাইকে দর্শন দান করবে আচ্ছা এটা সকাল থেকে আমাদের ভোর সাড়ে চারটা থেকে একদম রথ চলাকালীন সময় পর্যন্ত এই সমস্ত পরিকল্পনা বিশেষ করে মঙ্গল আরতি হবে তুলসী আরতি আরতি মন্দিরে এবং ভগবানের অর্চন হবে ভোগ হবে ভগবানকে আবার নতুন করে ড্রেস আপ করা হবে যেহেতু তিনি সিংহাসনে বসবেন যেহেতু তিনি বিশ্ব পরিচালক তো সেই জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যেহেতু পরিচালক সেইভাবে তিনি রাজবেশ দর্শন করে সবাইকে দর্শন দান করবেন ওকে তাহলে এখন সকাল থেকেই যদি ভক্তবৃন্দরা যদি হরিকৃষ্ণ মন্দিরে যায় তাহলে জগন্নাথ ভগবান জগন্নাথের দর্শন পাবেন দর্শন পাবেন দর্শন পাবেন ওকে এখন রথ নিয়ে আপনারা কটায় বের হবেন এবং উদ্বোধন কে করছে আপনাদের এই রথযাত্রা আমরা রথযাত্রা টিক তিনটে উদ্বোধন করব তো আমাদের রথযাত্রায় রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত থাকবেন আচ্ছা এছাড়াও সুবল ভৌমিক মহোদয় এবং তাহলে আপনি বলছেন বিকেল মানে বিকেল তিনটের সময় রথযাত্রা শুরু করবে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন যে আগরতলা শহরের যে বিভিন্ন যে বলছিলাম মন্দির থেকে যে রথ গুলো বের হবে সেই রথগুলোর সময়সীমা কিন্তু আলাদা এবং তাদের রুটও কিন্তু আলাদা কোন পথ ধরে যাবে সেটাও আলাদা আমরা হরেকৃষ্ণ মন্দির কোন পথ ধরে যাবে সেটা জানার চেষ্টা করব কিন্তু তার আগে আপনাদের আর একবার জানিয়ে রাখি বিকেল তিনটের সময় কৃষ্ণ মন্দিরের যে রথ যাত্রা তা শুরু হবে মহারাজ যাত্রা আপনারা মন্দির থেকেই শুরু করবেন মানে হ্যাঁ আমরা মন্দিরের সামনে থেকে শুরু করব মানে আশ্রম চমুনি আশ্রম চশ্রম চমুনিতে কৃষ্ণ মন্দিরের সামনে থেকে শুরু যাবেন আমরা গত বছর যে রোড দিয়ে গিয়েছিলাম সে সেম রোড থাকবে কিন্তু কিছু রাস্তা আমরা একটু চেঞ্জ করবো যাতে খুব সরকার যে নির্দিষ্ট সময় দিয়েছে সেই সময়ের ভিতরে যেন আমরা আবার মন্দিরে চলে আসতে পারি আচ্ছা মানে আপনাদের তাহলে এখানে দুটো জিনিস জানার আছে আমার একটা হচ্ছে যে আচার আচার বিধি যেটা আচার বিধি কিছু বলে যে কতক্ষণ ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা রাস্তায় থাকতে পারে এই রথযাত্রার মাধ্যমে এক আর দুই হচ্ছে প্রশাসন কি বলেছে আপনাদের মানে কতক্ষণ থাকতে পারবেন আপনারা রাস্তায় প্রশাসন একটা নির্দিষ্ট টাইম দিয়েছে সেই টাইমের ভিতর আমরা আসার খুব চেষ্টা করব যেহেতু আইন সকলের জন্য প্রযোজ্য সেটা ধর্মীয় হোক আর বাইরের হোক সেই সেই আইনকে আমরা সম্মান রেখে আমরা সেই নির্দিষ্ট টাইমের ভিতর জগন্নাথ রচনাটা ফিরার চেষ্টা করব এবং যে রীতির কথা বলছেন জগন্নাথ আসলে এত কৃপালু যে সমস্ত ভক্তরা জগন্নাথকে দর্শন করতে মন্দিরে যায় না বা খুব মা সেই সমস্ত ভক্তদেরকে দর্শন দানের জন্য জগন্নাথ রাস্তায় থাকেন আপনারা জানেন পুরীতে জগন্নাথ মাত্র অল্প সময়ের জন্য দরজা বন্ধ থাকে যে সময়টা শুধুমাত্র তিনি দেব দেবীদের সময় দেন তারাও মিটিং করেন ভগবানের সেবা করেন আর বাকিটা সময় সব সময় তিনি কি করেন ভক্তদেরকে উন্মুক্ত সময় দান করেন তো জগন্নাথ রথযাত্রার অনেক পরিকাঠামো থাকলো জগন্নাথ এত কৃপালু ভক্তদেরকে মানে তিনি দর্শন দানের জন্য তিনি বেরিয়ে আসেন এখানে কি রথযাত্রার আসল তাৎপর্যটা কি এখানে লুকিয়ে আছে অনেকেই বলেন যে ভগবান ও আপনি যেটা বললেন যে মন্দিরে যেতে পারে না যেসব ভক্ত যারা সময় পান না বা বিভিন্ন কারণে তাদেরকে দর্শন দেওয়ার জন্য ভগবান বেরিয়ে আসেন আর সেখানেই রথযাত্রার তাৎপর্য তাৎপর্য তো আমরা সুপ্রাচীন কাল থেকে বা বিভিন্ন শাস্ত্র থেকে জানি কৃষ্ণ যখন দ্বারকাতে গিয়েছিলেন তো দ্বারকাতে যাওয়ার পর তখন কৃষ্ণ দ্বারকাতে যখন বৃন্দাবন যাত্রা করবেন অর্থাৎ এটার একটা গোপন রহস্য বিভিন্নভাবে বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে বর্ণিত রয়েছে তো জগন্নাথের যখন লীলা হয় তো ঠিক সেই সময় জগন্নাথ এবং লক্ষ্মী যখন আলোচনা করছেন তখন জগন্নাথ এবং লক্ষ্মীদেবের আলোচনার পর্বে এক সময় যে লক্ষ্মী বলেন আপনার বাইরে গিয়ে কোথাও কি করা উচিত অবস্থান করা উচিত তখন কৃষ্ণ চিন্তা করছেন কোথায় যাওয়া যায় তখন সেই চিন্তা করতে করতে তিনি বৃন্দাবনের কথা উল্লেখ করেছেন তো লক্ষ্মী দেবী চিন্তা করছেন যদি তিনি বৃন্দাবনে যাই কারণ বৃন্দাবনের ভক্তরা জগন্নাথ কৃষ্ণকে এত ভালোবাসেন তখন তিনি তার আমাকে ভুলে যাবেন আচ্ছা তখন তিনি কি করেছেন প্রথমে নিষেধ করেন না বৃন্দাবন যাওয়া যাবে না কিন্তু অন্য কোনো জায়গা পছন্দ করতে পারে। আচ্ছা তো অনেক অনুরোধের পর যখন কৃষ্ণ সেই জায়গাটা সিদ্ধান্ত নিলেন আমি ওখানেই যাব তখন লক্ষ্মী দেবী সিদ্ধান্ত দেন ঠিক আছে আমি একদিনের জন্য আপনাকে বৃন্দাবনে যেতে অনুমতি দিতে পারি আচ্ছা তখন লক্ষ্মী দেবী তার যে বড় ভাই বলরামকে বলছেন আপনার ছোট ভাই অসুস্থ তো তিনি তো বৃন্দাবনে যাবেন আপনি সাথে করে যান এবং এখানে একটি গুপ্ত মানে বিশেষ একটি আনন্দের রহস্য হচ্ছে যেহেতু বৃন্দাবনে সমস্ত গোপীরা কৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চান তো লক্ষ্মী দেবী চিন্তা করছেন যেহেতু তার অনেক ভক্ত সেহেতু তিনি তো অবশ্যই আমাকে গেলে ভুলে যাবেন তো বড় ভাইকে যেহেতু পাঠানো হবে তাহলে তিনি সবসময় সংযত থাকবেন আচ্ছা তাকে গার্ড হিসেবে দেওয়া হবে আচ্ছা তো বলরাম বলছেন ঠিক আছে আমি যাব তা সুভদ্রা দেবী তখন বোন বোনকে গিয়ে বলছেন ছেলেরা তো ছেলেরা তো আলাদা বিষয় কিন্তু মেয়েদের বিষয়টা বোঝা খুব দুষ্কর আচ্ছা সেদিন তুমিও বাইয়ের সাথে কোথায় যাবে বৃন্দাবনে যাবে আচ্ছা তখন এই দ্বারকা থেকে যে বৃন্দাবন যাওয়া তখন তিনজনকে রতে করে বৃন্দাবনে পাঠানো হলো এই হচ্ছে রথযাত্রার বিশেষ তাৎপর্য তাহলে সেখানে এই যে আপনি বলছিলেন যে একদিনের জন্য অনুমতি দেওয়া হয় অনুমতি দিয়েছেন এখানে তো সাত দিনের রথযাত্রা তো সাত দিনের হয় বা একটা অন্য পৌরাণিক কাহিনীতে যেটা বলা হয় যে ভগবান জগন্নাথ মাসির বাড়ি বাড়িতে যাচ্ছে সাত দিনের জন্য গুন্ডিচা মন্দির মন্দিরে তো ওখানে যেহেতু তিনি অনুমতি দেন একদিনের জন্য যে ভক্তদের যে ভালোবাসা সেটা জগন্নাথ কখনো কি করতে পারেন না কৃষ্ণ কারণ ভক্তের প্রতি ভগবানের প্রতি এমন একটা গভীর সম্পর্ক বা গভীর রহস্য তো ভগবান কখনো ভক্তকে ছাড়াও থাকতে পারে না ভক্ত ভগবান ভগবানকে ছাড়া থাকতে তো ভগবান কৃষ্ণ যেহেতু বৃন্দাবনে কিছুদিন অবস্থান করেছেন এই যাত্রাটা হচ্ছে গুন্ডিচা মন্দিরে ভগবান অবস্থান করেছে আচ্ছা সেটাকেই বলা হয় এবং আর এই গুন্ডিচা দেবী হচ্ছেন ইন্দ্রদন্ম রাজার স্ত্রী আচ্ছা অর্থাৎ উনি বৎসরে একবার তার জন্মস্থানে যান ওখান থেকে আবার এখন এই যে গুন্ডিচা মন্দির আমরা যে দেখি যে বিভিন্ন যে মন্দির থেকে যে রথ নিয়ে বের হয় রথ পরিক্রমা করে পরিক্রমা করে সেখানে গুন্ডিচা মন্দিরে যায় এখন আপনাদের গুন্ডিচা মন্দির কোথায় আমরা সাত দিন আপনাদের রথটা কোথায় আমাদের সৌরভ যে বিবাহ বাড়ি শতদল ক্লাবের পাশে যে রাস্তাটা আচ্ছা ওই বিয়ে বাড়িতে আমরা থাকবো আচ্ছা ওখানে আপনাদের রথটা থাকবে মানে যেই পথে আপনারা সৌরভ বিয়ে বাড়ি অব্দি যাবেন আবার উল্টো দিকে আমরা সেখান থেকে উল্টো দিক থেকে সেই পথটা ধরে ফিরে আসবে ওকে আপনি বলছিলেন যে যেটা আমি যাওয়ার চেষ্টা করতাম যে কোন কোন পথ ধরে আসবেন যদি একটু বলেন তাহলে আমাদের যারা ভক্তরা রয়েছে বা আজকে দর্শক বন্ধুরা যারা রয়েছেন ওনাদেরও জানতে সুবিধা হবে যে কোন কোন পথ ধরে আশ্রম চৌমুণি থেকে আপনারা শুরু করে কোন খান দিয়ে যাবেন কোন কোন পথ ধরে যাবেন যদি জানা থাকে আপনার আর দর্শক বন্ধুদের আপনাদের আর একবার জানিয়ে দিই আপনি খুঁজে নিতে নিতে যে আমাদের সঙ্গে আজ যিনি রয়েছেন উনি হরেকৃষ্ণ মন্দিরে আগরতলার যে হরেকৃষ্ণ মন্দির রয়েছে আশ্রম চৌভুনিতে সেই হরিকৃষ্ণ মন্দিরের ইনচার্জ রয়েছেন এখন কথা হচ্ছে যে আমরা রথযাত্রা নিয়ে যখন কথা বলছি রথযাত্রার রথ দেখা এবং রথের সেই দড়িতে টান দেওয়া দড়ি ধরা এটার জন্য অনেকেই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসেন রাস্তায় বেরিয়ে আসেন একটু জানা উচিত যে কখন কখন রথ বের হবে কোন মন্দিরে রথ কখন বের হবে এবং কোন পথ ধরে যাবে তো এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন উনি বলরাম শ্যাম দাস ব্রহ্মচারী হরেকৃষ্ণ মন্দিরের ইনচার্জ উনি আমাদের জানাচ্ছেন যে হরিকৃষ্ণ মন্দিরের রথ তিনটের সময় বের হবে সাত তারিখ অর্থাৎ আগামীকাল সাতটায় রথ সাত তারিখ তিনটে বের দুপুর তিনটে আশ্রম চৌহনীতে এবং কিছুক্ষণ সময় যেটা নির্ধারণ করা হয়েছে বা সময় বেঁধে দেওয়া হয়েছে প্রশাসন থেকে সেই সময়ের মধ্যে ওনারা চেষ্টা করবেন আবার ফিরে যেতে কোন কোন পথ ধরে যাবে মহারাজ আমাদের আমি একটু বলছি মিনিট ওকে তার পাশাপাশি দর্শক আপনাদের এটাও জানিয়ে রাখি আগামীকালও কিন্তু আমাদের রথযাত্রা নিয়ে বিশেষ একটি অনুষ্ঠান রয়েছে আগামীকালও রাত নটায় রথযাত্রা নিয়ে রথযাত্রার তাৎপর্য নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে আপনারা আশা করি সঙ্গে থাকবেন হ্যাঁ আমরা আশ্রম চুমনি থেকে ওল্ড মোটর স্ট্যান্ড এমবিবি ক্লাব নেতাজি চুমনি থেকে আর পোস্ট অফিস চুমনি হয়ে আর এম এস চুমনি এবং রবীন্দ্র ভবন থেকে

ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার জন্যে দেখা যায় যে আলাদা আলাদা রথ বের হয় অনেক জায়গায় অনেক আবার একই রথের মধ্যে ওনারা তিনজন থাকে হরেকৃষ্ণ মন্দিরের রথ কটি আমাদের হরেকৃষ্ণ মন্দিরের একটি রথ আচ্ছা একটি রথ একটি রথই তারা তিনজন তিনজন থাকবেন আপনাদের রথের উচ্চতা এবার কত আমাদের রথের উচ্চতা সরকার যেটা ঘোষণা করেছে পাঁচ মিটার আমাদেরটা হচ্ছে সাড়ে চার মিটার আচ্ছা এবং যে কাটের ব্যবস্থাপনা করা হয়েছে এখনো পর্যন্ত আমাদের রথের মধ্যে কাটের যে ব্যবস্থাপনা সম্পূর্ণ কাট দিয়ে ঢাকানোর ব্যবস্থা চলছে এখন আচ্ছা মানে আলটিমেটলি ভেতরের স্ট্রাকচারটা তো মোটর গাড়ি মোটর গাড়ি মোটর গাড়ি এবং তার উপরে সম্পূর্ণ কাট দিয়ে ঢাকার চেষ্টা আছে ওকে এখন কথা হচ্ছে যে মহারাজ আমরা দেখি যখন রথ বের হয় ভক্তরা তো সমাগম করেনি রথের আশপাশে এবং রথের দড়ি টানার জন্য ভক্তরা ব্যাকুল থাকেন রথের ওপরও কিন্তু আমরা দেখি অনেক মানুষ থাকে সেখানে কর্তৃপক্ষ বা মন্দির কর্তৃপক্ষ তো নিশ্চয়ই থাকে পাশাপাশি অন্যান্যরা থাকে এখন আপনাদের রথের ওপর কারা থাকবেন এবং অন্যদের কাদেরকে আপনারা রথে উঠতে দেবেন তো আমরা রথে সরকার যেটা ঘোষণা করেছেন ছয়জনের ভক্তের বেশি আমরা রাখবো না পূজারী তারা পূজা করবেন যখন রথ উদ্বোধন হবে তখন বিভিন্ন অতিথিরা এসে জগন্নাথকে একটু আরতি দেখাতে পারে হয় নিচ থেকে হোক বা উপর থেকে হোক তো আমরা রথে বেশি লোকজন জমায়েত করব নেবে আচ্ছা নির্দিষ্ট যারা ভক্ত মানে পূজারি যারা যাদের মূল দরকার তারাই শুধুমাত্র রথের উপর থাকবে ওকে এখন আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় আমরা দেখি আমাদের রাজ্যে হোক বা বহিরাজ্যে হোক যে রথ চলাকালীন রথের সেই দড়ি ধরে তো টানছি রথের দড়ি কেন টানা হয় সেটা তাৎপর্য আপনাদেরকে জানবো আমি কিন্তু পাশাপাশি অনেকে আমরা দেখি রথ বেয়ে ওপরে উঠে যাচ্ছেন অনেকে চেষ্টা করেন রথ বেয়ে গা বেয়ে ওপরে উঠে যেতে আশপাশ দিয়ে উঠতে তো এরকম ভাবে এই ওঠার পেছনে কি কোনো আলাদা কোনো গুরুত্ব আছে নাকি এটা শুধু ভক্তির কারণেই মানুষ উঠে আসে এটা আসলে ভক্তির কারণেই ওটা হয় কিন্তু আলাদা কোন তাৎপর্য নেই এটা এটা তাৎপর্য নেই বলা হচ্ছে কেউ যদি দূর থেকে যদি দর্শনও করে বলে শাস্ত্রে স্কন্দ পুরাণে বর্ণনা রয়েছেন দুলে চো দুল চাপে চো মধুসূদন রতে চো বামনং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে কেউ যদি দুলনাই দুলানো অবস্থায় ভগবানকে যদি দর্শন করে বিশেষ করে দুল যাত্রার সময় এবং কেউ যদি নৌবিহার অর্থাৎ যখন নৌবিহার হয় নৌকা বিহার সলিল বিহারের সময় যখন নৌকার অবস্থিতি যখন ভগবানকে দর্শন করা হয় এবং রত উপবিষ্ট যখন জগন্নাথকে কেউ দর্শন করে তাহলে তার আর পুনর্জন্ম হয় না আচ্ছা সে দর্শন করুক আর দড়ি টানুক যাই করুক আচ্ছা উপচে পড়া যে ভিড়টা সেটা আপনি বললেন পুনর্জন্ম হয় না নৌদ্যতে হ্যাঁ পুনর্জন্ম না হওয়ার বিষয়ে মানে গুরুত্বটা কি ভগবান বলছেন কেউ যদি শুধুমাত্র আমার এই রথযাত্রা তিনি ভক্তি বলে শুধু দর্শন করেন মৃত্যুর পর তার আর পুনর্জন্ম হয় না তাহলে মৃত্যুর পর তাহলে পুনর্জন্ম না হওয়াটা ভালো বলছি আমরা হ্যাঁ অবশ্যই ধর্মে হ্যাঁ কারণ শ্রীমদ ভগবদ্গীতা কৃষ্ণ বলছেন এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম আচ্ছা জন্ম কর্ম চমে দিব্য যে ব্যক্তি তত ততং দেহপূর্ণ জন্ম নহতি মামিতি সহর্জনা হে অর্জুন যিনি আমার এই জন্ম কর্ম সম্বন্ধে যিনি যথা যতো ভাবে জানেন তার আর এই জগতে পুনর্জন্ম হয় না তিনি আমার धामে ফিরে যান তিনি ভগবানকে যথা যতো ভাবে জানেন মানে ভগবানের ধামে চলে যান যদি এই কাজগুলো করতে পারেন এবং মানে যে কথা বলছেন আপনি যে শুধু মানে ভগবানকে যদি দর্শন করতে পারেন সেখানে দড়ি না টানলে হবে এবং দড়ি টানার পেছনে যে সবাই তো ব্যাকুল থাকেন বা এই দড়িটা টানার জন্যে এবং খুব হুড়োহুড়ি যেটা হয় আমরা একটু অন্যদিকে ধর্মীয় ব্যাপারটা তো নিশ্চয়ই দেখছি হুরোহুরিটা হয় এই দড়ি টানা ট্রেনটা নিয়ে একটু জন্য দড়ি ধরতে পারি সেখানে কিন্তু মানুষ আহত হবার সুযোগ থাকে এখন এই দড়ি টানার পেছনে তাৎপর্য কি শাস্ত্রে উল্লেখ করে যে কেউ যদি রসের দড়ি ধরে টানেন তাহলে তিনি বহু বহু জন্মের যে সমস্ত পাপ হুম তিনি সঞ্চয় করে রেখেছেন সমস্ত পাপ মুহূর্তের মধ্যে বিনষ্ট হয় এবং ভগবানের কাছে দড়ি টানেন তাহলে এক জনমে তিনি উদ্ধার হতে পারেন কিন্তু শুধুমাত্র আমার চেতনাটা থাকতে হবে কি ভাব নিয়ে আমি দড়িটা টানছি আর যদি বা ভাব নাও থাকে তাহলেও তার ভগবান বলছেন তাও লস নেই অন্তত পরবর্তীতে সেই নিয়ে মনুষ্য জীবন পেয়েও ভালোভাবে ভক্তি করার একটা সুযোগ লাভ করবে মহারাজ আমরা যখনই কোনো মন্দিরে যাই সনাতন ধর্মে আমরা স্নান করি আমরা ধোয়া পোশাক পরি বা নতুন বস্ত্র না পড়তে পারলে ধোয়া বস্ত্র পরি যাতে আমরা নিজেদের একটা পবিত্রতা বজায় রেখে তারপর আমরা আশ্রমে বা মন্দিরে যাই এখানে কি এই যে রথের দড়ি টানা বা রথের ভগবানকে দর্শন করা এখানেও কি এ ধরনের কোনো বিধিনিষেধ কিছু আছে পোশাক আশাক নিয়ে বা স্নান করা নিয়ে মানুষ তো অনেক জায়গায় কাজে কর্মে থাকেন বা হয় যে অনেক সময় বলে অশুদ্ধ থাকেন এরকম জগন্নাথ এত কৃপালো জগন্নাথের বিশেষ কৃপা হচ্ছে তিনি যারা আমরা সমাজের নিচু জাতি বলি যাদেরকে হুম হুম বিশেষ করে সবর জাতি জগন্নাথ সেই রকম ব্যক্তিকে পর্যন্ত ওই দিন সেবার সুযোগ দান করেছেন যে যে অবস্থায় থাকুক না কেন তিনি শুধু জগন্নাথকে দর্শন করুক জগন্নাথকে রথের দড়ি টানুক একটু সেবা করুক এতেই তার স্বীকৃতি হবে যে অবস্থায় থাকুক কারণ জগন্নাথ শুধু কৃপা করার জন্য তিনি রাস্তায় নেমেছেন ভগবানের যে সমস্ত বিগ্রহগুলো রয়েছে সমস্ত যে বিগ্রহের মূল বিগ্রহ কখনো রাস্তায় বেরিয়ে আসেন না এই একমাত্র জগন্নাথ বিগ্রহ মূল যে বিগ্রহ তিনি রাস্তায় চলে আসেন এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী হচ্ছে তিনজন হচ্ছে ভাতৃত্বের একটি প্রতীক যেরকম জগন্নাথ হচ্ছে কালো যারা কৃষ্ণাঙ্গ বলদেব হচ্ছে সাতা শ্বেতাঙ্গ এবং কালো আর সাদার মাঝে হলুদ বাকি যারাদের রং রয়েছেন এই তিন রঙের মিশ্রণ এই রথযাত্রার উৎসবকে কেন্দ্র করে সবাইকে উপহার দিয়েছেন যাতে আমরা সকলেই সকল বিশ্বের মানুষ এই কৃষ্ণাঙ্গ রথযাত্রার মধ্যেও এই ভাবটি তিনি তুলে ধরেছেন প্রভু জগন্নাথ আমরা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে প্রশাসন অনেক নিয়মকানুন বেঁধে দিয়েছে ভক্তদের সুশৃঙ্খল রাখতে অনেক কিছুই করার চেষ্টা হচ্ছে এবং প্রতি বছরই সেটা হয় এবছর হয়তো আরও একটু বিশেষ আকারে করার চেষ্টা হচ্ছে বলা হচ্ছে যে পুলিশের আরক্ষা সিকিউরিটি থাকবে এসকর্ট থাকবে ট্রাফিক থাকবে সেখানে অ্যাম্বুলেন্স থাকবে এবং ফায়ার সার্ভিসও থাকতে পারে আপনাদের সঙ্গে সেরকম যোগাযোগ করা আমাদের এই যে ব্যবস্থাপনাগুলোর কথা আপনি বলছেন সবগুলোর ব্যবস্থাপনা করা হয়েছে এবং তাছাড়াও আমাদের কিছু যুবক ভক্তকে আমরা সুশৃঙ্খলভাবে যাতে ভক্তরা রথের দড়ি টানতে পারে যাতে কোনো বিপদের আশঙ্কা না হয় এছাড়াও আমরা আলাদা করে কিছু স্বেচ্ছাসেবক রেখেছি যাতে কোনো ধরনের বিপদ না ঘটে আচ্ছা সুন্দরভাবে যাতে আমরা গত বছর আমরা যেভাবে করেছি সেভাবে যেন সুন্দরভাবে করতে পারি দড়িটা এই যে সামনে সামনের দিকে দুটো দড়ি থাকে যেগুলো ধরে টানা হয় পেছন দিকে তো রথ দড়ি থাকে না সামনের দিকে টানা হয় এই দুটো দড়ির কি আলাদা কোনো মাপ আছে কারণ অনেককে আমরা দেখি অনেক খুব দড়ি সেভাবে একই দরি রয়েছে ওকে এখন আপনারা এই যে প্রশাসনের তরফ থেকে আপনাদের সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে আপনারা যে আপনি বলছেন যে সুশৃঙ্খল ভাবে যাতে চলে যে আপনাদের যুবকরা রয়েছে মন্দির কর্তৃপক্ষের এখন রথযাত্রা উপলক্ষে আপনাদের মন্দিরের ভেতরে সকালে ছাড়া রথযাত্রার পর এই সাত দিন আর কি কি আমাদের থেকে কীর্তন মেলা বিকাল হবে চারটা থেকে যখন মন্দির খুলবে অর্থাৎ গুন্ডিচা মন্দিরে আচ্ছা তো ওখানে কীর্তন মেলা হবে সন্ধ্যাকালীন তুলুসাড়িতে হবে গৌড়াড়িতে হবে ভজন কীর্তন হবে আমি একটু আলাদা আবার একটু জেনে নিব এটা আপনি বলছেন ধরুন আপনাদের যেরকম আশ্রমে আপনাদের মূল এখান থেকে বেরোচ্ছে আর আপনাদের

যোগা মেডিটেশন আচ্ছা এবং সমাজে কিছু কার্যকলাপও আমরা এখানে রাখার চেষ্টা করেছি আচ্ছা এবং সেই সাথে জগন্নাথ লীলা কথা প্রতিদিন চলবে এবং পরিশেষে সকলের জন্য সুস্বাদু কৃষ্ণ প্রসাদ আমার যতটুকু মনে পড়ছে আমরা যখন গতবারও আপনার সঙ্গে আলোচনা করেছিলাম হরিকৃষ্ণ মন্দির আপনারা যুব সমাজের জন্য বা সমাজের বিভিন্ন অংশের মানুষের জন্য কিছু কাজ করছেন এবং যুব সমাজকে যেন বিপথে না যায় তাদের জন্য তার জন্য আপনারা উদ্যোগ নিচ্ছেন আপনি বলছিলেন যে একবার যদি মন্দিরে গিয়ে কেউ হরেকৃষ্ণ নাম শুনে তাহলে সে বিপথে যাবে এখন এই রথযাত্রা উপলক্ষে যে সামাজিক কাজকর্মগুলো আপনারা করছেন তাতে যুব সমাজের অংশগ্রহণ কতটুকু আশা করছেন এবং যুব সমাজ কেন যাবে এই যে কৃষ্ণ আপনি বলছেন যে কীর্তন হবে কীর্তন মেলা হবে আমরা সাধারণত দেখি এটা বাস্তব আমাদের এই সনাতন ধর্মে আমরা বাস্তব যে যারা প্রবীণ নাগরিকরা দাদু ঠাকুমা বা একটু যারা বয়স্ক যারা আছেন ওনারাই এই কীর্তনে অংশগ্রহণ করেন যারা যুব সমাজ ব্যতিক্রম থাকে সব জায়গাতে কিন্তু ব্যতিক্রমী ছাড়া যুব সমাজ খুব বেশি অংশগ্রহণ করে না তো আপনি কিভাবে আশাবাদী যে এই রথযাত্রা উপলক্ষে হরেকৃষ্ণ মন্দিরের এই কীর্তন মেলায় যুব সমাজ বা যুব সম্প্রদায় অংশগ্রহণ করবে শিলপ্রপাত ইস্কন প্রতিষ্ঠার পর সারা বিশ্বব্যাপী তিনি ফোকাস দিয়েছেন সর্বস্তরের উপর ফোকাস দিয়েছেন কিন্তু যুব সমাজ এই পৃথিবীকে চাইলে তিনি আলোকিত করতে পারে যুব সমাজ চাইলে পৃথিবীকে অন্ধকারও পরিণত করতে পারে তা আমাদের মূল ফোকাসটা হচ্ছে যুব সমাজ যদি এগিয়ে আসে তাহলে সারা বিশ্বব্যাপী এক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে কেননা যখন সে যুবক বয়স হয় তার মাথার ভিতর বিভিন্ন ধরনের বিষয় কাজ করে ভালো খারাপ সব কিছু মিলিয়ে তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নেশামুক্ত পরিবেশ তৈরি করার জন্য তাদেরকে যখন আমরা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে নিয়ে আসব তখন তারা অটোমেটিকলি এই দুর্নীতিমূলক যে সমস্ত কার্যকলাপ ওইটা বন্ধ রেখে তারা অবশ্যই এই কৃষ্ণ ভাবনামৃতে ঝুঁকে পড়বে তখন তারা আস্তে আস্তে সমাজের অসামাজিক যে কার্যকলাপ সেগুলো বন্ধ করে তারা কৃষ্ণের ভক্ত হবে পরিশেষে তারা তাদের পরিবার সমাজ সবাইকে পরিবর্তন করতে পারে আমরা গত বছরও এরকম যুবক ভক্তরা যুক্ত ছিল এবছরও এখনো হুম 50 60 জন ভক্ত যুবক ছেলে মিয়ে মন্দিরে কোনো যুক্ত আছে যুক্ত আছে সবাতে যুক্ত আছে তার মানে এটা কি মানে সবসময়ের জন্য যুক্ত আছেন না রসযাত্রা রসযাত্রায় উপলব্ধতে আছেই এবং প্রত্যেক সানডেতে আমাদের যুবক ভক্তরা বিভিন্ন এলাকায় গিয়ে নগর পরিক্রমা করে আচ্ছা সংকীর্তন আন্দোলন করে আচ্ছা এটা শুধুমাত্র হরিকৃষ্ণা মন্দিরে সাড়ে বিশ্বব্যাপী বিভিন্ন ইসকন মন্দিরগুলোতে এই যুবক ভক্তরা বিভিন্ন যুবক মাতাজিরা। তারা বিভিন্ন গৃহস্থ বক্তরা বিভিন্ন ব্রহ্মচারীরা তারা এই অনুষ্ঠানগুলো করে থাকে তো রথযাত্রা কেন্দ্র করে আরো নতুন নতুন ভক্ত যোগদান হচ্ছে আমি যাচ্ছি আমার কোনো ভাই যাচ্ছে কেউ বন্ধু যাচ্ছে কেউ না কেউ নিয়ে যাচ্ছে এইভাবে হতে হতে আস্তে আস্তে যুবক সম্প্রদায় বেড়ে বেড়ে যাচ্ছে দিন মহারাজ সেটা তো যুব সম্প্রদায়ের কথা হচ্ছে রথযাত্রা হয় রথযাত্রার দিন হরিকৃষ্ণ মন্দির থেকে রথ বেরোবে বা আগরতলা শহরে আরো দুই তিনটে রথ বেরোবে এখন কথা হচ্ছে যে গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাবে রথযাত্রা হচ্ছে বড় বড় রথ নিয়ে বের হবে এবং ছোটরাও আমরা দেখি অলিগলিতে রথ নিয়ে বের হচ্ছে সেখানে দান দক্ষিণা করেন অনেকে এই রথযাত্রার দান দক্ষিণার মধ্যে কি তাৎপর্য আছে এক সেটা কিছু দরবারে ভক্তিপূর্ণ ভাবে দক্ষিণা করা সেটাই নাকি রথযাত্রা সেই রথের মধ্যে দান করাটা আলাদা কোনো তাৎপর্য আছে কিনা আর দুই বলুন ভগবান বলছেন আমাদের অর্থাৎ আয়ের অর্ধ শতাংশ যেন আমরা ভগবত শেখাই কি করি যুক্ত করি কেননা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে ভগবান তাহলে আমরা ওনার ঠাকায় ওনার সমস্ত কিছুতে ভরণ পোষণ হচ্ছে তো আমরা যেরকম বাবা যদি ছেলেকে কোনো কিছু কিনে দে আবার বাবা যখন সন্তানের কাছ থেকে সেই জিনিসটা যদি চেয়ে খেয়ে খায় তাহলে বাবা অত্যন্ত খুশি হয় তো ভগবানের জিনিস যখন আমরা ভগবানকে উপহার দেব ভগবান অত্যন্ত সন্তুষ্টি হন এবং বলছে সৎ আমাদেরকে দান করা উচিত কোথায় দান করব তাহলে ভগবানের যে সমস্ত কার্যকলাপ সেখানে আমাদের অবশ্য দান করা উচিত কেননা আমার অর্ধ শতাংশ যদি আমি ভগবানকে দিই যেরকম ভগবানকে যদি আমার পরিবারের সদস্য মনে করি সেই হিসেবে আমি ভগবানকে দান করব আচ্ছা আমার ছেলের জন্য মেয়ের জন্য মার জন্য বাবার জন্য আমরা তো বিভিন্ন ধরনের উৎসবে আমরা কিন্তু ভগবান যেহেতু বিশ্ব মালিক তিনি যেহেতু আমার প্রভু সেই জন্য আমার প্রভুর জন্য আমার কিছু করা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এই যে যখন রথযাত্রা যায় আমরা অনেক কি দেখি যে ফল ফুল অনেক কিছু ছুড়ে দিচ্ছে রথের দিকে আবার রথের থেকে অনেক কিছু ছুড়ে প্রসাদের আকারে ফিরে আসছে এটার পেছনে কি গুরুত্ব রয়েছে বা এটার পেছনে কোন তাৎপর্য আছে উপদেশ অমৃত গ্রন্থে একটি শ্লোকে বর্ণনা করছেন দদাতি প্রতি গিন্নাতি আচ্ছা আমি বক্তের কাছ থেকে কিছু নেব ভক্তকে কিছু দেব তো কি দেব ভক্তরা প্রসাদ দেবেন কৃষ্ণ কথা আলোচনা করবেন মন্দির থেকে আবার ভক্তরা কি করবেন যারা রথের নিচে থাকেন তারাও ভগবানের উদ্দেশ্যে কিছু ফল নিবেদন করেন দূর থেকে তো আমরা ভগবানের এই নিবেদিত প্রসাদগুলো গুলো ভক্তকে দিয়ে থাকি কেননা জগন্নাথ পুরীতে এই আনন্দবাজার যে প্রসাদ সেটা একমাত্র নারপণি পরম বৈষ্ণব শিব এবং দুর্গাদেবীর কৃপায় এই জগতে আমরা প্রসাদ পাচ্ছি তো জগন্নাথের প্রসাদ পাওয়া অত্যন্ত একটি তাৎপর্যর বিষয় তেই হয় আমরা দেখি কারণ रथযাত্রার সময় সেই যে রথ থেকে যে ছুরে দেওয়া হয় যে ফল দেওয়া হয় বাতাসা বা বিভিন্ন ধরনের গজা বিভিন্ন টাইপের মিষ্টি যেগুলো আছে এগুলো যা হয় এগুলোর জন্য এই লুট বলা হয় আমাদের এখানকার ভাষায় এবং এইগুলোর জন্য এগুলো প্রাপ্তির জন্য অনেকেই হুলুহুড়ি করে এটা দেখা যায় এখন শোনা যায় যে रथযাত্রে উপলক্ষে সনাতন ধর্মে খাওয়া দেওয়া নিয়ে কিছু বিধি নিষেধ রয়েছে সেটা কতটা সত্য এবং বাঁকড়া মনে করেন যেমন বলা হয় যে এই যে সাত দিন ভগবান বেরিয়ে আসেন এবং মাসির বাড়ি থেকে আবার যতদিন ফিরে মন্দিরে যান নেশা সামগ্রী কিছু যেন সেবন না না করা হয় তারপর ধরুন অনেকেই অনেক ধরনের নেশা করেন সেগুলো যেন না করে মাছ মাংস খেতে বারণ করা হয় পুঁই শাক কলমি শাক এগুলো খেতে বারণ এটার পিছনে সত্যতা কি এটা বিভিন্ন তিথি অনুসারে বিভিন্ন ধরনের সবজিগুলো খাওয়ার জন্য নিষেধ করা হয়েছে তো যেহেতু জগন্নাথ রাস্তায় নেমেছেন মাঠ পথে তো প্রভু জগন্নাথ এখন আমাদের সাথে আছেন যখন তিনি মন্দিরে ফিরে যাবেন তখন সেটা তিনি তার নিজ ভবনে ফিরে যাবেন নিজ বাসস্থানে তো যেহেতু প্রভু জগন্নাথ আমাদের সাথে আছেন যেমন ধরুন আমাদের বাড়িতে যখন আমাদের কোনো আত্মীয় স্বজন আসে তখন তিনি যেই বিষয়গুলো খেতে চান সেগুলো রান্না করে সেগুলো আমরাও পাই ঠিক তো প্রভু জগন্নাথ যেহেতু আমাদের সাথে আছেন তাহলে প্রভু জগন্নাথ যেটা পছন্দ করেন সে বিষয়টা আমাদেরও গ্রহণ করা উচিত এবং প্রভুকেও সেটা নিবেদন করা উচিত না সেটা আমাদেরও গ্রহণ উচিত না কি খাবেন তার একটি মেনু দিয়েছেন শ্রীমদ ভগবীতার নবম অধ্যায়ে পত্রং ফলং পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমা ভক্ত প্রদস্তি ভগবানকে যিনি ফল পুষ্প পত্র যিনি ভক্তি সহকারে নিবেদন করেন ভক্তের সে তিনি বক্তপ্লত উপহার তিনি গ্রহণ করেন তো সেদিন প্রভু জগন্নাথ যেহেতু আমাদের সাথে আছেন রাজপথে এখনো সেই জন্য প্রভু জগন্নাথ যেগুলো গ্রহণ করবেন সেগুলো আমাদেরকে নিবেদন করে সে প্রসাদ আমাদের গ্রহণ করা উচিত আচ্ছা মানে এর বাইরে কিছু আমাদের গ্রহণ করা উচিত উচিত নয় সাত দিনের মধ্যে এখন রথযাত্রা নিয়ে অনেকেই একটা জিনিস জানতে চান কারণ আমাদের উৎসব মানে ওই যে বলা হয় যে ধর্ম যার উৎসব সবার এখন বিভিন্ন উৎসবে অনেকেই মিলেমিশে আনন্দ করেন আমাদের রথযাত্রা এমন একটা উৎসব বা এমন একটা পার্বণ যেখানে অনেকেই হয়তো অংশগ্রহণ করতে চান অন্য ধর্মের মানুষ রথযাত্রায় অংশগ্রহণ করতে পারে কি না এবং এই যে আপনি বলছিলেন যে ফল মিষ্টি দেওয়া নিবেদন করা প্রভু জগন্নাথকে বা এই যে দড়ি টেনে ইয়ে করা কি বলে এটাকে পূর্ণ লাভ করা দর্শন তো করবেনই হয়তো দাঁড়িয়ে থাকলে দর্শন হয়ে যাচ্ছে এগুলো করতে পারেন অন্য ধর্মের মানুষ আমরা চৈতন্য মহাপ্রভুর লীলায়ও দেখতে পাই চাঁদ যখন মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে বাধা দিয়েছিলেন পরিশেষে তিনি মহাপ্রভুকে চিনতে পেরে মহাপ্রভু শরণাপন্ন হয়েছিলেন তো এই থেকেও আমরা জানতে পারি সর্ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সকলেই রগন্দন্তের রথযাত্রায় অংশগ্রহণ করতে পারে এবং জগন্নাথের প্রসাদ তিনি আস্বাদন করতে পারেন তিনি যে হোক না কেন কারণ জগন্নাথ হচ্ছে করুণার একটি বিগ্রহ তিনি সকলকে দান করার জন্য রাজপথ মানে কিনে রাজা যখন রাজপথে আসেন দেশের প্রধানমন্ত্রী তিনি কখনো জাতি ভেদ ধর্ম বিচার না তিনি সকলের জন্য তিনি ভগবানের প্রতিনিধি রূপে এসেছেন তো যেহেতু স্বয়ং ভগবান রাস্তায় নেমেছেন সেই জন্য তিনি সকলকে অকাতর কৃপা দান করছেন সবাই অংশগ্রহণ করতে পারবে শুধু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রভু জগন্নাথের উদ্দেশ্যে আমি রথযাত্রায় অংশগ্রহণ করেছি যে ধর্মের ধরনের লক্ষ্য মহারাজ অনেক কিছু জানলাও আপনার কাছ থেকে আছে এবং অবশ্যই আগামীকালের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য বা এই মুহূর্তে আগরতলায় যারা রয়েছেন হরেকৃষ্ণ মন্দিরে যে রথযাত্রা বের হবে সেই রথযাত্রায় অংশগ্রহণ করবে এবং সেই রথ টানবে সেটা আমরাও আশা করছি তো রথযাত্রা নিয়ে অনেক ধরনের বিভিন্নভাবে প্রশাসনের তরফ থেকে অনেক সতর্ক আপনাদেরও করা হয়েছে সাধারণ মানুষকেও অনেক কিছু বলা হচ্ছে বিশেষ করে আয়োজক কমিটিকে অনেক ধরনের কিছু বলা হয়েছে আপনারা হরেকৃষ্ণ মন্দিরের তরফ থেকে রথযাত্রা নিয়ে সকল ভক্ত এবং ধর্মপ্রাণ নাগরিক যারা রয়েছেন তাদের প্রতি আপনাদের কি বার্তা থাকবে আমরা সকলের প্রতি আমরা বিনম্র চিত্তে আমরা অনুরোধ করব সরকার যে নির্দেশনা দিয়েছে সকলের জন্য আমাদের মন্দির কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণের জন্য আমরা উভয়ে যদি আমরা সু পরিকল্পিত চিন্তা নিয়ে যদি আমরা রথযাত্রা উৎসবে যদি অংশগ্রহণ করি তাহলে আশা করি কোনো বিপদ হবে না শুধুমাত্র আমাদের আমার অবস্থান থেকে আমি আমার আইনটা যদি পালন করি তাহলে প্রত্যেকে যদি প্রত্যেকের নির্দিষ্ট আইনকে তার সীমাবদ্ধ আইনের ভিতরে যদি তিনি অবস্থান করে তাহলে আশা করি কোনো ধরনের বিপদ হবে না যদি এইভাবে আমরা করি তাহলে পুরা ত্রিপুরাবাসীর কাছে আমি কৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে যে যেখানে আছেন যেখানে অবস্থান করি না এখানে আমার সুশৃঙ্খলভাবে যেন সকলে রথযাত্রায় অংশগ্রহণ করি এবং এই রথযাত্রা নিজের পরিবারের একটি উৎসব বলে আমি এই রথযাত্রায় অংশগ্রহণ করব তাহলে এই রথযাত্রা অত্যন্ত আনন্দমুখর একটি পরিবেশ হয়ে উঠবে মহারাজ রথযাত্রার পাশাপাশি কৃষ্ণ মন্দির কৃষ্ণ মন্দিরে রোজ মানুষ ভক্তরা যেতে পারেন কিনা আরেকবার যদি আপনি মন্দির সম্পর্কে একটু আমাদের একটু বলেন আপনি আগেও বলেছেন যে কবে কবে কখন ভক্তরা যেতে পারে সেখানে এবং ভক্তদের সেখানে সেখানে মানে শ্রীকৃষ্ণ পাঠ বা এই কীর্তন ছাড়া অন্য কোনো কিছু শোনার ধর্ম পাঠ শোনার কোন রকম সুযোগ আছে কিনা করে কোনো কিছু বিশেষ কোনো আয়োজন আপনারা করেন কিনা তো আমাদের হরেকৃষ্ণ মন্দির থেকে প্রত্যেকদিন সোমবার সকালবেলা একটা জব ক্লাস হয় সকালবেলা সকালে হরিকৃষ্ণ মহামদেব জপ করে সেই সাথে গীতা ক্লাস হয় এবং প্রত্যেক শনিবার রাত সাড়ে আটটা থেকে নয়টা এবং প্রত্যেক বুধবার সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত আমরা গীতা এবং ভাগবতের উপর অনলাইন ক্লাস করা হয় এবং বিভিন্ন এলাকায় অফলাইন ক্লাসও আমরা করে থাকি যাতে ভক্তরা মন্দিরে এবং বাইরে তারা ভক্তি অনুশীলন করে বাড়িতে গিয়ে তারা ভক্ত জীবন পালন করতে পারে এছাড়াও প্রত্যেক রবিবার বিকাল নগর সংকীর্তন হয় গ্রন্থ বিতরণ হয় অর্থাৎ বুক ডিস্ট্রিবিউশন হয় যেটা শিলে প্রপাদের গ্রন্থ করে মানুষ কৃষ্ণ হতে পারে এছাড়াও বিভিন্ন সেবা কার্যক্রম রয়েছে বিভিন্ন গৃহস্থ বক্তারা মন্দিরে এসে বিভিন্ন সেবা সম্পাদন করার সুযোগ রয়েছে বিভিন্ন পাট কীর্তন সবন করার সুযোগ রয়েছে শুধুমাত্র আমাদের নির্দিষ্ট কিছু সময় জন্য মন্দির বন্ধ থাকে বিশেষ করে দুপুরবেলা ভোগ লাগানো থেকে বিকেল চারটা পর্যন্ত এবং রাত আটটার পর মন্দির বন্ধ হয় আটটার পর হ্যাঁ এই এর ভিতরে যে কেউ এসে কৃষ্ণকতা শ্রবণ করতে পারে প্রসাদ পেতে পারে পাঠ শ্রবণ করতে পারে অসংখ্য ধন্যবাদ মহারাজ আজ আমাদের সঙ্গে আপনি ছিলেন অনেক কিছু আপনার থেকে আমরা জানলাম আজ আপনার হরেকৃষ্ণ মন্দির সম্পর্কে আপনাদের এবং পাশাপাশি রথযাত্রা সম্পর্কে তো অনেক কিছুই জানা হলো এবং আশা করি আপনাদের আগামীকালকে রথযাত্রা শুভ হবে এবং মানুষ অংশগ্রহণ করবে এবং আনন্দ চিত্তে ভগবানের ভক্তিপূর্ণভাবে ভগবানকে দর্শন করতে পারবে এবং রথযাত্রার ধরে টানতে পারবে ধন্যবাদ সঙ্গে হরে কৃষ্ণ এম নিউজ ব্যানগার থেকে হরে কৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে আন্তরিক কৃষ্ণপ্রীতি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং রথযাত্রার পক্ষ থেকে পুরা ত্রিপুরাবাসী সারা বিশ্ববাসীকে আন্তরিক কৃষ্ণ প্রতা ও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি হরে ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা প্রতি বছর মহা আরম্বরে পালিত হয় রথযাত্রা উৎসব রথ বলতেই আমাদের সবার মনে এক ভিন্ন মাত্রার ভক্তি সঞ্চারিত হয় আনন্দের জোয়ারে ভেসে যায় আমরা সবাই তবে বিগত দিন থেকে শিক্ষা নিয়ে আমাদের সবার উৎসবের আনন্দ মিশে গিয়েও সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে মাথায় রাখতে হবে আমাদের আনন্দ যেন অন্য কারুর নিরানন্দ ডেকে না আনে নিউজ ব্যানগার্ডের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের এবং বিজ্ঞাপনাদাদের জানাই রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা আর রাজ্যের রথযাত্রার নানান চিত্র এবং দেশ দুনিয়া ও রাজ্যের নিউজ আপডেট ও টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ব্যানগার্ডে